এবং আরো জানতে চেয়েছেন বেতন আমাদের সময় কেউ যদি দোয়া কোন না পারে তাহলে অন্য কোন সুরা পড়লে হবে কেউ যদি দোয়া কোনো না পারেন তিনি অন্য কোন দোয়া করতে পারেন যদি কোন দোয়া তার জানা থাকে তিনি অন্য দোয়া করতে পারেন এটি তার জন্য যা রয়েছে সুরা এখলাস তিনবার পড়ার ব্যাপারে রসুল্লাহ সাল্লা কোন সহিদি সাব্যস্ত হয়নি আপনি বলেছেন যে আপনি শুনেছেন পড়ার বিষয়টি তবে এই মর্মে রসুল্লাহ সাল্লাহ কোন হাদিস সাব্যস্ত হয়নি আপনি যদি অন্য দোয়া জানা না থাকে তাহলে আপনি এখানে বসে ওলামা কামের বক্তব্য আছে এবং এই মর্মে একটা হাদিস হয়েছে হাদিসকে শেখ নাসুদ্দিন আমি রহমতুল্লাহ তৈফ বলেছেন সেটি হচ্ছে কেউ মানে বলেছেন যে জিকির করবে সুবাহ আল্লাহ এই ধরনের কিছু বলবে তবে মোদ্দা কথা হচ্ছে যেটা সেটা হলো অন্য কোন দোয়া যদি জানা থাকে তিনি সেটি পড়বেন এখানে প্রশ্ন দাঁড়ায় দোয়া কোন কি এত কঠিন বিষয় যেটা আমরা শিখে নিতে পারি না বলেছেন যে আসলে এমন কঠিন বিষয় নয় মানে আমরা শিখতে পারবো না বরং দয়াগুলো শিখে এটাই হচ্ছে উত্তম এবং যেহেতু এটি আমাদের এই বাতের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা সবকিছু অনেক কিছু পারি পারলাম দয়াগুলো শিখতে পারলাম না কেন শিখতে শিখার চেষ্টা করা দরকার